তো আগুনের সোর্স এখনো মানে বলতে পারবো না, ওইটা অ্যাকচুয়ালি আগুন আগে কন্ট্রোল করছি আমরা সবাই, তারপরে বোঝা যাবে কোন সোর্স থেকে আগুন হয়েছে। অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 12:30টার সময় আগুন লেগেছে সেই ইনফরমেশন আমরা পেয়েছি, সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছে। আপাতত আমাদের 4টে ফায়ার ব্রিগেড এখানে রয়েছে, ডিভিশনাল ফায়ার অফিসারও এখানে আছে, তো আমরা সবাই মানে চেষ্টা করছি কন্ট্রোল করতে। এটা অ্যাকচুয়ালি আমাদের তো কিষাণ মন্ডি গোডাউন, এখানে তো অনেক গন্নি বাক্সগুলো, আর কোনো মাল ছিল না এখানে, এখানে গন্নি ব্যাগস ছিল, তো গন্নি ব্যাগসগুলো এখন তো পড়ে আছে। আগুন অনেক আগে অনেকটা স্প্রেড ছিল, সেটা কন্ট্রোল হয়েছে, এখন এইদিকে একদিকে আমরা কন্ট্রোল করতে পারছি, ওই দিকে একটু আগুন আছে, ওইটাও কন্ট্রোল করার চেষ্টা করছি। এখন আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার অফ ফুড সাপ্লাইস আছে, দেন ডিভিশনাল ফায়ার অফিসার উনি আসছে, বিডিও ওখানকার বিডিও এসডিপিও সাহেব আছে। এটা এখন মানে বলতে পারবো না, এরপরে ওটা তো